আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব পিওসিডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অর্থাৎ নারীদের ওভারিতে এক ধরনের সিস্ট যেটাকে ওভারিয়ান সিস্ট বলা হয়ে থাকে। এই ওভারিয়ান সিস্টটি নারীদের, অর্থাৎ বিবাহিত অবিবাহিত নারীদের ভিতরে প্রচুর বর্তমানে এই সমস্যাটি রয়েছে। সিস্ট শব্দের অর্থ হচ্ছে জলযুক্ত একটি থলে, অর্থাৎ এক ধরনের ফুসকুড়ি যেটা নারীদের অবারিত হয়ে থাকে। সিস্ট শুধু নারীদের নয়, সিস্ট পুরুষের ভিতরে, নারী পুরুষ উভয়ের ভিতরে হতে পারে। এটাকে এপিডিডাইমাল সিস্ট বলা হয়ে থাকে এবং নারী পুরুষ উভয়ের কিডনিতে এক ধরনের সিস্ট হয়ে থাকে, সেটাকে রেনাল সিস্ট বলা হয়ে থাকে। এবং সর্বোপরি নারীদের যে সিস্ট হয়ে থাকে সেগুলোকে অভারিয়ান সিস্ট, চকলেট সিস্ট ইত্যাদি সিস্ট হিসেবে অবহিত করা হয়ে থাকে। তো দর্শক, সিস্ট এটা বড় কোনো মারাত্মক সমস্যা নয়। স্পেসিফিক চিকিৎসার মাধ্যমে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সিস্ট জনিত সমস্যা থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পাবেন। তো এটার জন্য আপনারা অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনাদের ডায়াগনোসিস, যেটা আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট, ডাক্তারের কাছে শো করবেন। ডাক্তার সাহেব আপনার রিপোর্ট দেখে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে আপনাকে ওভারিয়ান সিস্ট এবং সিস্টজনিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং প্রপার মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।